গোপাল মাহাতো হত্যা রহস্য, তপন কুমার দাস, পৃষ্ঠা 454। নিজের লাশটানা ভ্যানে শেষ পর্যন্ত নিজেই লাশ হয়ে সওয়ার হল গোপাল মাহাতো। ভাগ্যের নিষ্ঠুর পরিণতি ছাড়া এমন ঘটনা ঘটবার কথা নয়। তিন চাকার রিক্সা ভ্যান চালক গোপাল মাহাতো, সেই কবে ওর পূর্বপুরুষেরা অভাবের হাত ধরে বিহারের প্রত্যন্ত গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছিল কলকাতায় চাকরির সন্ধানে। সূত্র অবশ্য একটা ছিল, গোপাল মাহাতোর ঠাকুরদার পিস্তুত ভাই ধানী রায়। শিয়ালদার রেল স্টেশনে ধানীর জীবিকা ছিল মোটবাহকের, পুরানের আমলের কুলি। এখন অবশ্য নামকরণের আধুনিকতায় কুলিদের বলা হয় লাইসেন্সড পোর্টার। অনেক অনেক দিন আগে গোপালের ঠাকুরদাকে ইত্তেলা পাঠিয়েছিল ধানী। পোস্টকার্ডের ধূসর বুকে চার লাইনের ভাষা, কলকাতা চলা আও, কুছ না কুছ ইন্তজাম হো জায়গা। বঙ্গাল মে মরদ আদমি আপনা রোটি কমা লেতা হ্যায়, ফিকির মত করো। ধানীর পোস্টকার্ডের অসম্মান করেননি শিবপূজন মাহাতো। আরা জংশনের কাছে কুলারিহা স্টেশন থেকে লোটা কম্বল সম্বল করে নিজেই পাড়ি দিয়েছিল ধানীর ডাকে, আর শিয়ালদায় পৌঁছেই জুটে গিয়েছিল বহু আকাঙ্ক্ষিত কাম পিস্তত ভাই ধানীর বদান্যতায়। কুলিদের সর্দার লেবার মেটকে কিছু ভেট অবশ্য দিতে হয়েছিল, তা হোক, লাল জামা আর চকচকে পিতলের তকমা তো জুটেছিল, সঙ্গে বিনা ভাড়ায় 7 নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চ। শীতের কালে একটু কষ্ট হলেও গরমের দিনে ছিল তোফা আরাম। গোপাল মাহাতোর পূর্বপুরুষের সেই শুরু। কাকুরগাছির বস্তিতে ঘর ভাড়া নিয়ে বছরখানেক পরেই পরিবার এনে তুলেছিল শিবপূজন। গোপালের বাবা সুন্দরলাল জোয়ান হয়ে উঠতে না উঠতেই জুড়ে গেছিল বিলাসবাবুর কারখানায়। কারখানা বলতে ভাঙাচোড়া লোহা লক্করের ডিপো। প্রথম প্রথম বিক্রমবাবুর ফাই ফরমাস খাটত সুন্দর, তারপর তাগড়াই চেহারার গুণে হাতে লাঠি তুলে নিল। বেয়ারা সুন্দরলাল প্রমোশন পেয়ে হয়ে গেল দারওয়ান। বিয়ের সময় শিবপূজন বেয়াইকে বলেছিল দারওয়ান। বিয়ের পর সুন্দরলালকে অবশ্য বেশি দিন দারওয়ানের চাকরি করতে হয়নি। বিক্রমবাবুর লোহা লক্করের কারখানা বিক্রি হয়ে গেছিল, আর 5টা কর্মচারীর মতো ছাঁটাই হয়েছিল সুন্দরলাল। ছাঁটাই করলেও বেইমানি করেনি, থোক টাকার বদলে বিশ্বাসী সুন্দরলালকে কিনে দিয়েছিল 3 চাকার সাইকেল ভ্যান, জুড়ে দিয়েছিল জামাইয়ের সিমেন্ট গোডাউনে। সকাল থেকে সন্ধ্যে সিমেন্ট টানার ফাঁকে ফাঁকে কাঠকুটো এটা সেটা বয়ে বয়ে আয় মন্দ ছিল না সুন্দরলালের। পৃষ্ঠা 455। অন্তত মা বাবা বউ আর বেটা গোপালের সংস্থানের তুলনায় দাদু শিবপূজনের ইচ্ছে ছিল অন্য, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। বাপ দাদার মতো গোপাল কেন কষ্টের মোটর বইবে, ও স্কুলে পড়বে, বাঙালিদের মতো গ্যাট গ্যাট করে বড় হবে। নিজের বুড়িয়ে খয়ে যাওয়া তাকতের সঙ্গে বেটা সুন্দরলালের তাকত জুড়ে গোপালকে মানুষ করবে মানুষের পরিচয়ে। কাকুরগাছি বস্তির পাশে প্রাইমারি স্কুলে একদিন তাই ভর্তিও করে দিয়েছিল গোপালকে, বয়স তখন সবে 7। কিন্তু না, শরীরের তাকত বেশি দিন রইল না শিবপূজনের। শিয়ালদার প্ল্যাটফর্ম থেকে নীলরতন হাসপাতালের বেডহীন চাতালে মাত্র 1.5 দিন স্যালাইন টানতে টানতে ফুরিয়ে ফেলল জীবনের সব স্বপ্ন 7। বাপের ক্রিয়াকরম করে আবার ভ্যান রিক্সা নিয়ে নামল সুন্দরলাল। তার কাঁধে যে তখন অনেক বোঝা, মায়ের বোঝা, ছেলে বউয়ের বোঝা, সেই বোঝা টানতে টানতেই নতুন এক বোঝা জুটল লক্ষ্মী। সুন্দরলালের লড়কি হল গোপালের বহেন। আরজিকর হাসপাতালে ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিলেন সুন্দরলালকে, বলেছিলেন লাইগেশন বা ভ্যাসেকটমি করাতে, বলেছিলেন ভ্যান রিক্সা চালিয়ে যা রোজগার করো তাতে পরিবার আর বাড়িও না সুন্দর। কিন্তু না, সেদিন রাজি হয়নি সুন্দরলাল, রাজি হয়নি বউ কেতকী দেবীও। লড়কা লড়কি ভগবানের দান, ডাক্তারবাবুর ছুরিতে সে দান কেটে দিলে পাপ হবে যে। সুতরাং পাপ না বাড়িয়ে বংশ বাড়িয়েছিল সুন্দরলাল একের পর এক। গোপালের পর লক্ষ্মী, লক্ষ্মীর পর দুর্গী, দুর্গীর পর নানকা, নানকার পর ফিন আরজি করে ভর্তি হয়েছিল কেতকী দেবী, কিন্তু বাড়ি ফেরা হয়নি। ডাক্তারবাবু লড়কা আর কেতকী কিসি কো না বাঁচা সকা, হাউ হাউ বিষাদে কপাল চাপড়েছিল সুন্দরলাল। দুই লড়কা আর দুই লড়কি নিয়ে অনটনে টান টান সুন্দরলাল বিচলিত বা বিচ্ছুত হয়নি একটুও। গোপাল ততদিনে 4 ক্লাস পাস দিয়ে 5-এর কক্ষে পা দিয়েছে। ভাইয়ার বইপত্র নাড়াচাড়া করতে করতে লক্ষ্মী শিখে নিয়েছে বর্ণ পরিচয়, দুর্গী ছড়া কাটে মুখে মুখে, হে ভগবান মুচকো দো ইতনা বরদান, চাহে দুঃখ হো চাহে সুখ হো। নানকা অবশ্য একটু অন্যরকম, আধো আধো বাংলায় তার টান বেশি, চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলতে শিখেছে। সারাদিনের খাটুনির পর কেতকীহারা বস্তির ঘরে ছেলে মেয়েদের পড়াশোনার ধুম দেখে দেখে শ্বাস ছেড়েছে সুন্দরলাল, তৃপ্তির শ্বাস।
নিজে কিংবা বাপ ঠাকুরদা গোরান গোর্তর টিপছাপ হলেও ছেলে মেয়েরা অন্তত পড়াশোনা শিখছে। কিন্তু কিন্তু খরচের বোঝা টানার চিন্তায় সুন্দরলালের স্বপ্নের জাল আবছা হয়ে যায়। তিরি তিরি নেচে বেড়ায় রাশি রাশি মাকড়সা। গোপাল নানকার কথা বাদ দিলেও লক্ষ্মী দুর্গীর শাদি দিতে হবে। মে মানসের গতর কলা গাছের মতন দড়াম দড়াম বাড়তে কতদিন। দেশ গায়ের 36 কাঠা জমিন তো শিবপূজন কবেই বেচে দিয়েছে। 4 কাঠা জমিন অবশ্য কেনা আছে ভাটপাড়ায়। বাপের ইচ্ছে ছিল সুন্দরলাল কোঠা বানাবে, কিন্তু কোঠা দূরে থাক, সংসারের জোয়াল টানতে গিয়ে খড়ের ছাউনি দেওয়া কুড়েও বানানো হয়নি। পৃষ্ঠা 456। নগদ না থাকলেও কয়েক খণ্ড গয়না আছে। মায়ের 30 তোলার উপর গয়না আর কেতকীর 5 তোলা সোনা আর 20 তোলার উপর গয়না, সে আর কতটুকু? মাগ্গিগণ্ডার বাজারে 1 বিটিয়ারি শাদি হবে না। সুতরাং সম্বল গোপাল আর নানকা। পড়াশোনা শিখে গভর্নমেন্ট অফিসে কাজ জোটাতে পারলে লক্ষ্মী আর দুর্গীর হিল্লে হয়ে যাবে। গোপাল আর নানকার শাদি বিয়া করাতে হবে। ছেলেদের বিয়ের কথা ভাবতেই চকচক করত সুন্দরলালের চোখ। না, 1 পয়সাও ছেলেদের বিয়েতে নেবে না, লেকিন বেটার বউ দেখিয়ে নেবে। একদম সুন্দরী সায়রা বানু, লড়কি দেখিয়ে বেটাদের বহু বানাবে। কেতকীর চেয়ে সুন্দরী না হলে গোপাল নানকার বিহাই দিবে না। এইসব 7-5 ভাবতে ভাবতেই ভোরের আলো গায়ে মাখিয়ে মুখে গানের কলি ভাসতে ভাসতে ফাঁকা রাস্তায় সেদিন ভ্যান উড়িয়ে দিয়েছিল সুন্দরলাল। কেষ্টপুরে শঙ্করবাবুর গোলা থেকে জানলার কপাট নিয়ে পৌঁছতে হবে বাগুইয়াটির রতনবাবুর বাড়ি। সকাল সকাল সেরে ফেলতে হবে রতনবাবুর কাজ। তারপর 6 টন সিমেন্ট পৌঁছতে হবে যশোর রোডে। 6 টন মানে 120 বস্তা। 10-12টা ক্ষেপ তো লাগবেই। বৃষ্টি না হলে আর রাস্তা ফাঁকা থাকলেও কাজকটা সারতে সারতে দো তো বাজি যায়গা। তারপর এক ঝলক বস্তিতে ফেরা। বুড়ি মায়ের হাতে পাকানো চাউল, অড়হর ডাল আর করলা ভাজার খানা শেষ করে ফের পাড়ি দিতে হবে নাগের বাজার। মানিকবাবুর দোকান থেকে টিভি ফ্রিজ নিয়ে পৌঁছতে হবে ইধার উধার সব গ্রাহকদের বাড়ি। তার আগে ভালো করে সাফ সুত্র করতে হবে সিমেন্ট মাখা ভ্যান। বালতি বালতি জল ঢেলে চান করতে হবে। ভ্যানে সিমেন্টের গুঁড়ো দেখলে রেগে টং হয়ে যাবে মানিকবাবু। রোককে এই ভ্যানওয়ালা রোককে! ফুরফুরে মনের ভাবনার দাপটে এক ধমকে উড়িয়ে দিয়ে সুন্দরলালকে দাঁড় করিয়েছিল পুলিশবাবুটা। নমস্তে সাহ, ডান হাতে ব্রেক চেপে বাঁ হাতে নিজের কপাল ছুঁয়ে সেলাম জানিয়েছিল পুলিশকে। আয় এদিকে আয়, গলির মুখে আহ্বান করেছিল পুলিশবাবুটা। জলদি কিউ সাহ? অবাক হয়ে জানতে চেয়েছিল সুন্দরলাল। লাশ, একটা লাশ পৌঁছে দিতে হবে মর্গে। লেকিন আমি তো লাশ টানি না, আপত্তি করেছিল সুন্দরলাল। কেন টানবি না কেন, টাকা পাবি? নেই সাব, হামকো বহত কাম হ্যায়, বোঝাতে মিনতি করেছিল সুন্দরলাল। চপ সালা, পুলিশের মুখে মুখে কথা, বহত কাম হ্যায়, কাম একেবারে ভিত্তর করে দেব। সেই শুরু। গোপাল মাহাতোর বাবা সুন্দরলালের ভ্যানে সেই প্রথম লাশ চাপানো শুরু। লাশ চাপানো ভ্যানে অন্য সামান আর কে চড়াতে দেবে? অতএব সেদিন থেকে সুন্দরলালের সব দরজা বন্ধ। সিমেন্টের দরজা, কাঠের চৌকাঠের দরজা, টিভি ফ্রিজ, লোহা লক্কর, স্যানিটারি আইটেম, আলুর বস্তা, সবজির ঝুড়ি, সব সব দরজা বন্ধ হয়ে যায়। পৃষ্ঠা 457। খোলা থাকে শুধু থানার খাতা, লাশ টানার দরজা। কোনো সপ্তাহে 2-1 দিন হয়, কোনো সপ্তাহে ভো ভক্তা, তবে আয় মন্দ হয় না, পুষিয়ে যায়। এক একটা লাশ টানে আর মন খারাপ হয়। খারাপ মনে বাড়ি ফিরে ভ্যান ধুয়ে মুছে সাফ করে, বালতি বালতি জল নিজের গায়ে ঢেলে নিজেকে শুদ্ধ করে। ঘরে ঢুকে কোনোদিন খানা খায়, কোনোদিন খেতে পারে না। পচা গলা লাশের গন্ধ স্নায়ুতে মাখামাখি হয়ে পাকস্থলীতে পাক তোলে। বমি আসে সুন্দরলালের, ঝিম হয়ে পড়ে থাকে বিছানার কোল জুড়ে, কপাল চাপড়ায়, নসিব চিন্তা করে। টোকা পড়ে রাতের দরজায়, গোপাল নানকার ঘরে ফেরার টোকা। পড়াশোনা ছেড়ে ওরা ততদিনে জুড়ে গেছে চায়ের দোকানের কাজে। লক্ষ্মী আর দুর্গী বড় হয়ে উঠেছে, তারা এখন হাতে হাতে নানিকে সাহায্য করে রুটি পাকাতে। মাঝে মাঝে ভেবেছে পালিয়ে যাবে, বস্তির সংসার গুটিয়ে চলে যাবে কুলারিয়া, কিন্তু পারেনি। ভাবতে ভাবতেই একদিন মা মারা গেছে সুন্দরলালের। ঘরে শিয়ানা দুই লড়কি লক্ষ্মী মুরগি বেটিয়াকে পাহারা দিতে ভ্যান তুলে দিয়েছে গোপালের হাতে। সুন্দরলালের মতো অমন বোকা ছেলে ছিল না গোপাল। লাশ থাকলে থানা ঘুরে মর্গে পৌঁছে দিয়ে উল্টো মুখে চলে যেত। কখনো বেলঘড়িয়া আগরপাড়া, কখনো বরানগর, শ্যামবাজার, কলেজ স্ট্রিট, খেপ মারত এটা ওটা।
সুন্দরলালের মতো অমন না কুচুও ছিল না গোপালের। লাশের গন্ধ কখনো ছুঁয়ে দিতে পারত না তার নাকের কোন স্নায়ু। ছুকছুক বাতিক ছিল না একটুও। ছোঁত অচ্ছুত সংস্কার কুসংস্কারকে পাত্তাও দিত না গোপাল। দেবে কেন? সে তো আর বাপ সুন্দরলালের মতো টিপছাপ ছিল না, রীতিমতো সই করতে পারত। হিন্দি বাংলা ইংরেজিতে গোটা গোটা লিখতে পারত। খবরের কাগজ পোস্টার লিফলেট গড়গড়িয়ে পড়ে ফেলতে পারত। লাশটানা ভ্যানে দেবতার মূর্তি! বয়সের চেয়েও চিন্তার ভারে বুড়িয়ে যাওয়া সুন্দরলাল ছেলের কথা শুনে আঁতকে উঠত। মাথা নাড়ত, গুনহা পাপ, বহত বহত পাপ। অড়হর ডালের বাটিতে রুটি চুবিয়ে হো হো করে হেসে উঠত গোপাল। চায়ের দোকান ফেরতা নানকা ভাইয়াকে সাক্ষী করে বলতো, দেখা বাপু আবি তক। গোপাল ভাইয়ার দিকে নানকা থাকলেও লক্ষ্মী আর দুর্গী থাকত বাপু সুন্দরলালের পক্ষে। বহেন্দ্রের বাহানা শুনে ঠা ঠা হেসে উঠত গোপাল। তোদের হাতে মেহেন্দি লাগানোর ব্যবস্থা তো করতে হবে। শাদী বিহার কথা শুনে শরমে লাল হয়ে যেত লক্ষ্মী দুর্গী। শেষ পর্যন্ত অবশ্য গোপাল আর নানকা বহিনদের হাতে মেহেন্দি লাগাতে পেরেছে, দুই বহিনকে শাদী দিয়েছে, লক্ষ্মীকে খিদিরপুরে আর দুর্গীকে লালগোলায়। লক্ষ্মীর স্বামীর কাপড়া সেলাইয়ের ব্যবসা আর দুর্গীর বর আছে রেলওয়ে মে গেটম্যান কা নকরি মে। খাটিয়াতে চড়ার আগে সুন্দরলালের ইচ্ছে গোপাল আর নানকার বিয়ে দেওয়ার। নানকার কথা আলাদা, ওর আপনা দোকান হয়েছে, চা পান বিড়ির দোকান, কিন্তু গোপালকে কে লড়কি দেবে? লাশটানা ভ্যান চালকের লড়কি পাওয়া কি অতই সোজা? চিন্তায় চিন্তায় মাঝ রাতেই খাটিয়া ছাড়ে সুন্দরলাল। অন্ধকার হাতরে বস্তির ঘরের বাইরে চলে আসে, আকাশের তারা দেখে আর শ্বাস ছাড়ে। ছানি পড়া চোখের বলয় জুড়ে ঘুরে বেড়ায় সায়রা বানুর মতো সুন্দরী লড়কি, গোপালের বউ। সেই গোপাল শেষ পর্যন্ত লাশ হয়ে গেল। উল্টোডাঙ্গার খালপাড়ে রক্ত কাদায় মাখামাখি গোপালের লাশ পাওয়া গেল ভোরের অন্ধকার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে। না, লাশ শনাক্ত করার জন্য সুন্দরলাল নানকা কিংবা বস্তির কাউকে বিরক্ত করতে হল না। আইসি রেজাউল সাহেব নিজেই শনাক্ত করলেন তার অতি পরিচিত ওবিডিয়েন্ট ভ্যান চালক গোপাল মাহাতোকে। মাথার টুপি খুলে শ্রদ্ধা জানালেন গোপালের আত্মাকে। AMI বিলাসবাবু আর হেড কনস্টেবল নীরদবাবু চোখ মুখের ক্যানভাস পড়ে নিলেন দৃষ্টির ঝলকে, চিন্তার ভাঁজ ফেললেন কপালের আকাশ জুড়ে। পুলিশের চাকরিতে জমা হওয়া অভিজ্ঞতার জাবদা খাতায় খুঁজতে থাকেন মন তোলপাড় করা সব প্রশ্ন। কে মারতে পারে এমন একজন নিষ্পাপ নিপাট ভালো মানুষকে? খুনের তো একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যের উর্দিতে কখনো থাকে টাকা পয়সা ধন সম্পত্তির তকমা, কখনো থাকে নারী শরীরের লোভ লাভের মুখোশ, কখনো থাকে হিংসার চকচকে চোখ। না, হিসেব মেলে না রেজাউল সাহেবের। গোপাল মাহাতো খুনের পিছনে কারণ কিছুতেই মেলাতে পারেন না সিঁড়ি ভাঙা সরলের সোজা সাপটা নিয়মাবলীতে। মোবাইল ফোনে ফোনে খবর চলে যায় থানায়। রেজাউল সাহেবের জিপেও ওয়্যারলেস লাগানো, সুতরাং অকুস্থলে ফটোগ্রাফার থেকে শুরু করে কুকুর পর্যন্ত ছুটে আসতে দেরি হয় না। দেরি হয় না সকাল ভাঙা মানুষের দল এসে জমা হতে। সবার মুখেই একরা, এ যে গোপাল, ভারী ভালো ছিল মানুষটা। রোজ দুবেলা ভ্যান টানতে টানতে গলা ছেড়ে দিত, আপন মনে গানের ভুবন ভরিয়ে রাস্তা পাড়ি দিত, চেনা জানা মানুষদের নমস্তে সম্বোধন করে শ্রদ্ধা জানাতো ভালোবাসা। এমন মানুষটাও খুন হতে পারে? পারে গো পারে, জঙ্গলের রাজত্বে সব পারে। দেড় ইঞ্চি কলার লাগানো খদ্দরের পাঞ্জাবি পরা শরীর ঠেলে অনেক কষ্টে ভিড়ের সামনে এসে দাঁড়ান ভানু প্রতাপ বাবু। হেরে গেলেও এলাকার ভোটে প্রার্থী হন বারবার, রাজনীতির মানুষ তিনি। এলাকায় এমন একটা অনাসৃষ্টি কাণ্ড দেখলে কি আর চুপ করে মুখ পুজে বসে থাকা যায়? সরকারি লিজে নেওয়া ডোমেরা পৌঁছে গেছে, যতগুলো দরকার তার চেয়েও ঢের ঢের বেশি ফটো তোলা হয়ে গেছে। কুকুর শুকে নিয়েছে গোপালের শরীরের সমস্ত গন্ধ, শুকে নিয়েছে গোপালের রক্তের শেষ আঁশটে ঘ্রাণ। খালপাড়ে কাদা আর রক্তের গন্ধ শুকতেও ভুল করেনি ডনি। সুতরাং লাশটাকে বেঁধে ছেঁধে থানায় পাঠিয়ে দেওয়া দরকার, কারণ যত বেলা বাড়বে ততই বাড়বে মানুষের ঢল। বিলাসবাবু সবকিছু ঠিকঠাক দেখে নিন, কোথাও কোনো ত্রুটি যেন না থাকে। গোপাল মাহাতোর খুনিকে খুঁজে বের করতেই হবে। জিপে পা রাখার আগে নির্দেশগুলো শুনিয়ে দেন রেজাউল করিম সাহেব। কোথাকার কে একজন ডোম ভ্যান চালক মরেছে, তার জন্য পুলিশের দরদ একেবারে উথলে উঠছে। পৃষ্ঠা ৪৫৯। কত সব সেলিব্রিটিরা হাপিস হয়ে যাচ্ছে। রেজাউল সাহেবের নির্দেশ শেষ হতে না হতে গুনগুন শুরু হয় জনতার ভিড়ে। কচি কাঁচা বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে,
ড্রেনের মধ্যে পাওয়া যাচ্ছে কঙ্কাল আর একদল ফিসফিস গুঞ্জন তোলে। গুঞ্জন, অভিযোগ কিংবা সমালোচনা সবই কানে যায় রেজাউল সাহেবের। রাগে ফুসে উঠতেও ইচ্ছে করে, কিন্তু না, মন শক্ত রেখে গোপাল হত্যার কিনারা খুঁজতে চেষ্টা করে। তাছাড়া দর্শক জনতারই বা কি দোষ, দিনের পর দিন পুলিশের বিরুদ্ধে খবরের কাগজের প্ররোচনা পড়ে পড়ে মানুষের মনে অন্য ক্ষোভ জমা হয়ে আছে, সে ক্ষোভে পাথর চাপা দেবেন কি করে? গোপালের ভ্যানেই লাশটা চাপিয়ে দিয়ে স্যার, অনুমতি চান বিলাসবাবু, একজন চালক হলে যা ভালো বোঝেন করুন। ভাগ্যের নিষ্ঠুর পরিণতির কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়েন রেজাউল সাহেব, জিপে চড়ে বসেন এবং জনতার ঢল কাটিয়ে পেট্রোলের ধোঁয়া ছাড়ান বাতাসে। থানায় যাবেন স্যার? খালপাত ছেড়ে বড় রাস্তায় উঠে জানতে চায় জিপ চালক কনস্টেবল ধনপতি রায়। না, ভিআইপি রোডে স্বপনবাবুর ফ্ল্যাটে, ছোট্ট জবাব দিয়ে সকালে জমে ওঠা ট্রাফিক ভিড় দেখতে থাকেন রেজাউল সাহেব। পুলিশের চাকরিতে খুন জখম কম ঘাটেননি, অথচ আজকের মতো মন ভারী হয়নি কোনোদিন। স্বপনবাবুর ওখানে যাওয়ারও ইচ্ছে নেই, কিন্তু না গিয়েও উপায় নেই, স্বপন অপেক্ষায় থাকবেন, আজই সব ফাইনাল করার কথা। রেজাউল সাহেবের সই সাবুদ নিয়ে স্বপন পাড়ি দেবে শান্তিনিকেতনে, 10:10 এক্সপ্রেস ট্রেন। আজই দুপুরে কিংবা আগামীকাল রতন পল্লীর জমি রেজিস্ট্রি হওয়ার কথা, 10 জনের কোঅপারেটিভ, 10টা ফ্ল্যাট তৈরি হবে। রবীন্দ্র সাধন ভূমিতে বাস করার বাসনা রেজাউল সাহেবের বহুদিনের, কিন্তু অর্থ আর সুযোগের অভাবে সে স্বাদ পূরণ হয়নি। এবার এতদিনে বন্ধু স্বপন ঘোষের হাত ধরে সেই স্বাদ পূর্ণ হতে চলেছে, সুতরাং মনটা ফুরফুরে থাকা উচিত ছিল, বরং উল্টে গেল সব উদ্দীপনা উৎসাহ। মনের আকাশে শরতের বদলে এখন বাদল মেঘের ঘনঘটা, হবে না কেন? সাত সকালে গোপাল মাহাতর মতো মানুষের লাশ দেখলে কি মেজাজ ঠিক রাখা যায়? বলুন বিলাসবাবু, ক্রেং করে রিং হয়েছে কি অমনি মোবাইল কানে চেপে ধরেন রেজাউল সাহেব। কোথায়? জায়গাটা সিল করে দিন। হ্যাঁ ঠিক আছে, ডনিকে ছেড়ে দিন, আপনি থাকুন, আমি আসছি এক্ষুনি, চলুন। স্বপনবাবুর ফ্ল্যাটে তো? অবাক ধনপতি রায় জানতে চান। না, বৈকুণ্ঠ বাগানে, গাড়ি ঘুরিয়ে নিন। অহেতুক কৌতূহলী হয়ে ওঠার বাসনা ধনপতি রায়ের চরিত্রে নেই, কোনো প্রশ্ন না করেই গাড়ি ঘুরিয়ে দেন বৈকুণ্ঠ বাগানের দিকে। কানে আসে স্বপনবাবুর উদ্দেশ্যে মোবাইল ফোনে ঢেলে দেওয়া আইসি সাহেবের কথাগুলো, সরি, একটা মার্ডার কেসে ভীষণ ফেসে গেছি। না না, পলিটিক্যাল কিছু নয়, এক বেচারা গরিব ভ্যান চালক মার্ডার হয়েছে। পৃষ্ঠা 460। থানার লাশ টানত, সেটাই তো ভয়, পলিটিক্যাল হতে তো আজকাল দেরি হয় না, কোনো একদলের নেতা এসে ঘোষণা করলেই হলো, গোপাল মাহাতো আমাদের ক্যাডার। হ্যাঁ হ্যাঁ, আপনি যা ভালো বোঝেন করুন। বৈকুণ্ঠ বাগানে তেমন কিছু পাওয়া না গেলেও গলির মুখে পাক জমা ড্রেনের পাশে পাওয়া গেল চাপ চাপ রক্ত। বিলাসবাবুর বিবরণ অনুযায়ী ডনি নাকি এখানে এসেই থমকে গেছে। সব দেখে শুনে মাথা নাড়েন রেজাউল সাহেব, ধুলো মাখা রক্তের নমুনা সংগ্রহ করতে আদেশ দেন। গোপালের লাশ যেখানে পড়েছিল সেখান থেকে বৈকুণ্ঠ বাগানের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, সুতরাং বৈকুণ্ঠ বাগানের চাপ রক্ত যে গোপালেরই এমন প্রমাণ বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া সম্ভব নয়। সকাল সকাল পুলিশ দেখে বৈকুণ্ঠ বাগানেও জমা হয় কৌতূহলী মানুষজন, চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ, মনের ভিতর চিন্তার আনাগোনা, কি কে খুন করল, তাদের এলাকার কেউ নয় তো? না গো না, বৈকুণ্ঠ বাগানের মানুষ খুন হতে যাবে কেন? ওই যে লোকটা লাশ টানত, আরে চেনো না, গান্ধী কলোনি না কোথায় যেন থাকতো, সেই লোকটা খুন হয়েছে খালপাড়ে, লোক মুখে খবরটা পৌঁছে যায় বৈকুণ্ঠ বাগানে। কি নাম তোর? ঝুপড়ি চায়ের দোকানের ছেলেটার কাছে জানতে চান রেজাউল সাহেব। আগে হরি স্যার, মাথা নিচু করে জানিয়ে দেয় ছেলেটা। দোকান কি তোর নিজের না কাজ করিস? আগে স্যার আমার বাবার দোকান। বাবা কোথায়? বেকারিতে গেছে বিস্কুট রুটি আনতে, বিনীত জবাব দেয় হরি। তোর দোকানের পাশে এত রক্ত এলো কোথা থেকে? রেজাউল সাহেব নয়, এবার জানতে চান বিলাসবাবু। জানি না স্যার, আপনাদের কুকুর আসার পরই জানতে পারলাম, দোকান খোলার সময়ও নজরে পড়েনি। হুম, কখন দোকান খুলেছিস? জেরা করেন বিলাসবাবু। 6:30 হবে। দোকান খুলে আঁখায় আগুন দিয়ে বাবা বাড়ি চলে যায়, উত্তরের খই ফোটে হরির মুখে। বাবা রাতে দোকানে ঘুমোয়, নাইট গার্ডদেরও বিশ্বাস করে না। কারা নাইট গার্ড দেয়? জানতে চান রেজাউল সাহেব। আগে পাড়ার মানুষেরা দিত, এখন আর কেউ দেয় না, তাই তো মাঝে মাঝে ছিঁচকে চোররা আসে, এটা ওটা ঘটি বালতি যা পায় চুরি করে নিয়ে যায়। খবরের খাতা খুলে দেয় হরি। তোর বাবা কোন বেকারিতে গেছে, কখন ফিরবে?
জানতে চান বিলাসবাবু। মানিকতলায় সাইকেল নিয়ে গেছে, এখনই ফিরবে বলেই পাল্টা প্রশ্ন করে হরি। চা খাবেন স্যার? না। পৃষ্ঠা ৪৬১। গোপাল মাহাতোকে চিনিস? হরির চোখে চোখ রাখেন আইসি রেজাউল করিম সাহেব। চিনব না কেন, গোপালদা তো আমাদের দোকানে চা খায়, ঘুগনি পাউরুটিও খায় মাঝে মধ্যে। হরির কথা শেষ হতে না হতে কচুরি পানায় ভিড়ে দুহাত সরিয়ে সাইকেল টানতে টানতে দোকানের সামনে হাজির হয় নিবারণ মোদক হরির বাবা। সাইকেলের হ্যান্ডেলের দুপাশে দুটো বাজারের ব্যাগ ঝোলানো, এক দঙ্গল মানুষের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে দুটো পুলিশ ভ্যান আর স্বয়ং পুলিশ কর্তাদের দেখে ভ্যাবাচাকা খায় নিবারণ। ঘটনার কারণ বোঝার চেষ্টা করতে না করতেই বিলাসবাবুর চোখে চোখ রাখে হরি। নেন, বাবা এসে গেছে। এই দোকান তোমার? রাতে তুমি দোকানে থাকো? কাল রাতে কখন দোকান বন্ধ করেছিলে? পরপর জানতে চান বিলাসবাবু। হ্যাঁ স্যার, আমারই দোকান, ১৪ বছরের পুরনো। রাতে দোকানেই থাকি, নইলে ঝাঁপের ফাঁক গলিয়ে বিস্কুটটা সিগারেটটা খৈনি গুটকার প্যাকেট চুরি হয়ে যায়। হরির মা ভাত নিয়ে আসে রাত ৯:৩৯। তারপর দোকান বন্ধ করতে করতে ৮ ঘন্টা ৩০ মিনিট লেগে যায়। নিবারণের বলার ভঙ্গিতে হাসি পায় রেজাউল সাহেবের। জিজ্ঞাসা করতে ইচ্ছে, দোকান বন্ধ করার সঠিক সময় কত, ৮ ঘন্টা না ৩০ মিনিট? হরির মাও কি রাতে দোকানে থাকে তোমার সঙ্গে? কি যে বলেন স্যার, বিলাসবাবুর প্রশ্নের উত্তরে লজ্জায় গদগদ হয়ে ওঠে নিবারণ। ওইসব ফষ্টিনষ্টির বয়স কি আর আছে? তাছাড়া এই তো ঝুপড়ি দোকান, বউনে শুয়ে আছি জানতে পারলে কি রক্ষে থাকবে? রাত চড়া সব মর্কটের দল উঁকি ঝুঁকি দেবে, সিটি মারবে স্যাট স্যাট। কাল রাতে তোমার দোকানের পাশে জলজান্ত একটা মানুষ খুন হয়ে গেল, তুমি জানতে পারলে না? নিবারণের বক্তৃতা থামিয়ে সরাসরি প্রসঙ্গে ফেরেন রেজাউল সাহেব। ওমা, তাই নাকি? গোপাল ভ্যানওয়ালা আমার দোকানের পাশে মারা রয়েছে? সব শুনে আকাশ থেকে পড়ে নিবারণ। বেশি নাকা সাজার চেষ্টা করো না, যা জানো চটপট বলে ফেলো, কড়া ভাষায় নির্দেশ দেন বিলাসবাবু। লক আপে গিয়ে ডান্ডা পেটা যদি না খেতে চাও। না স্যার, বিশ্বাস করুন, সারা দিন খাটাখাটুনির পর দুটো ভাত পেটে পড়লে আর কোনো স্বাদ থাকে না। তাছাড়া রাস্তার মোড়ে দোকান, গোলমাল, কথাবার্তা, গাড়ির হন তো লেগেই থাকে। তোমাকে যে বাপু একবার থানায় যেতে হবে, ধীর শান্ত স্বরে আদেশ শোনান রেজাউল সাহেব। কেন স্যার, আমি কি অন্যায় করলাম? থানায় যাওয়ার কথা শুনে ফ্যাকাশে হয়ে যায় নিবারণের মুখ, হাউ মাউ কান্না শুরু করে হরি। স্যার, এই স্কুল ব্যাগটা পড়েছিল নর্দমায়, পলিকার্বনেটের লাঠির মাথায় ঝুলিয়ে নর্দমার জল কাদা নোংরা মাখা মিলিটারি রঙের ক্যানভাসে তৈরি স্কুল ব্যাগ রেজাউল সাহেবের সামনে হাজির করেন হেড কনস্টেবল নিরোদবাবু। পৃষ্ঠা ৪৬২। খুলুন, দেখুন ভেতরে কি আছে। গোপাল মাহাতোর খুনের সঙ্গে স্কুল ব্যাগটার গভীর কোনো সম্পর্ক থাকতে পারে ভেবে রেজাউল সাহেবের পুলিশি চোখ দুটো চকচক করে ওঠে। গোপাল মাহাতোর লাশ পৌঁছানোর আগেই পুরো গান্ধী কলোনি ভেঙে পড়ে থানায়। ছেলে মেয়ে, যুবক যুবতী, বুড়ো বুড়ি বাদ নেই কেউই। নানকার আত্মকান্নার সঙ্গে পাল্লা দিয়ে ডুকরে ওঠে কলোনির মানুষজন। গোপালের খুনিকে এক্ষুনি চাই। গোপালের মতো অজাত শত্রু নিরীহ মানুষকে কে খুন করতে পারে? কি দোষ করেছিল গোপাল? জানতে চায় ক্ষিপ্ত মানুষেরা। থানার বারান্দায় দাঁড়িয়ে দু হাত তুলে সান্ত্বনা দেন রেজাউল সাহেব। ঘোষণা করেন ২৪ ঘন্টার মধ্যেই খুঁজে বের করবেন খুনিকে। গোপাল তাদেরও ভালোবাসার ধন। লাশটানা ভ্যান চালক হলেও গোপাল থানারই একজন কর্মচারীর মতো। তার হত্যার কারণ খতিয়ে দেখতে খুনিকে বের করতে একটুও কসুর করবে না পুলিশ। সত্যিই কসুর করেনি। গোপালের বডি পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে জিপে চড়ে বসেন রেজাউল সাহেব, সঙ্গে বিলাসবাবু আর নীরদ সেন। বৈকুণ্ঠ বাগানে নিবারণের চায়ের দোকানের পাশে ড্রেনে পাওয়া স্কুল ব্যাগের ঠিকানা মিলিয়ে সোজা হাজির হন এমডি রোডের গুড মর্নিং নার্সারি স্কুলে। ক্লাস টিচার তানিয়া চক্রবর্তী জল কাদায় ভেজা দীপ আগরওয়ালের খাতা চিনতে ভুল করেন না। স্কুলের প্রিন্সিপাল কাকুলি বন্দ্যোপাধ্যায় নথি খুলে জানিয়ে দেন ক্লাস ১ এর পড়ুয়া দীপের বাবার নাম ঠিকানা। অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বিলাসবাবু নিশ্চিন্ত হন, দীপের হাজিরা গতকালও সে স্কুলে এসেছিল। স্কুল থেকে সোজা আকাশ মিনারের জিপ ছোটান রেজাউল সাহেব দীপ আগরওয়ালের ঠিকানায়। ডোরবেলের শব্দে ফ্ল্যাটের দরজা খুলে সামনে দাঁড়ায় মদন। মদন আগরওয়াল দীপ আগরওয়ালের বাবা। দরজার সামনে পুলিশের উপস্থিতিতে একটু ঘাবড়ে গেলেও মুখের ক্যানভাস যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেন মদন। বলুন, আপনি মদনবাবু? মদন আগরওয়াল, জানতে চান রেজাউল সাহেব।
হ্যাঁ, কিন্তু আপনার ছেলেকে একবার ডাকবেন। দীপ, দীপকে? সে তো স্কুলে গেছে। কবে? কেন, আজই সকালবেলায়। থুতু গিলে শুকিয়ে যাওয়া গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে মদন। কার সঙ্গে? পাল্টা প্রশ্ন করেন রেজাউল সাহেব। আসুন না, ভেতরে আসুন। ডান হাত প্রসারিত করে রেজাউল সাহেব, বিলাসবাবু আর নীরদ সেনকে ভিতরে আহ্বান করে মদন। উৎকণ্ঠা ছড়ায় চোখে মুখে, দীপের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আপনার স্ত্রী মানে দীপের মা কোথায়? বৈঠকখানার সোফায় নিজেকে এলিয়ে দেন রেজাউল সাহেব। পৃষ্ঠা 463। মার্কেটিং মানে বাজারে, মানে বাজার করতে গেছেন, বলতে বলতে চুপ করে বসে পড়ে রেজাউল সাহেবের সামনে সোফায়। পাল্টা প্রশ্ন করে মদন আগরওয়াল, আপনাদের উদ্দেশ্য তো কিছু বুঝতে পারছি না। গোপালকে চেনেন? গোপাল মাহাতো? পুলিশের কঠিন দৃষ্টি ছড়িয়ে মদন আগরওয়ালের কাছে জানতে চায় রেজাউল সাহেব। কোন গোপাল? ভ্যান চালাতো। অবশ্য আপনার চেনার কথা নয়, গোপালের বাবা সুন্দরলাল আপনার বাবার সিমেন্টের দোকানে ভ্যান টানত, সুতরাং। তাই বলুন, স্বস্তির শ্বাস ছাড়ে মদন আগরওয়াল। সিমেন্টের ডিলারশিপ আমরা অনেক দিন ছেড়ে দিয়েছি, জানি। আপনাদের এখন প্রমোটারির ব্যবসা, বলেই এক চুটকিতে কথা ঘোরান রেজাউল সাহেব। আপনার স্ত্রীর নাম তো সুনিতা দেবী। হ্যাঁ, কিন্তু এসব খবরে আপনাদের কি দরকার বুঝতে পাচ্ছি না। মদন আগরওয়ালের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও তিন পুরুষ কলকাতার থাকার সুবাদে বাংলা ভাষায় কোনো জড়তা নেই। আমরা গুড মর্নিং নার্সারি স্কুল থেকে সব খবর জেনে এসেছি। এসআই বিলাসবাবু হঠাৎ খবরের আণবিক বোমাটা ছাড়েন, দীপ আজ স্কুলে যায়নি, অথচ আপনি বলছেন। আপনার স্ত্রী সুনিতা দেবীর কাছে মোবাইল ফোন আছে নিশ্চয়ই? বিলাসবাবুকে চাপা দিয়ে আবার জেরা শুরু করেন রেজাউল সাহেব। কোথাকার কে একজন ভ্যান চালকের খুনের সঙ্গে আমাদের জড়ানোর মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না, বিরক্তিতে মাথা দোলান মদন। মোবাইল ফোনে আপনার স্ত্রীকে ডেকে পাঠান, আমরা একটু ক্রস করব, সাফ জানিয়ে দেন রেজাউল সাহেব। না, তিনি এখানে আসবেন না। তাছাড়া এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন মদনবাবু, আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ব্যক্তিগত পর্যায়ে থাকত, আমরা এখানে এসে সময় নষ্ট করতাম না। আপনাদের ব্যক্তিগত কারণে রাছিলায় একজন নিরীহ মানুষ খুন হয়েছে, সুতরাং বুঝতেই পারছেন। নাটকীয়ভাবে হঠাৎ থামেন রেজাউল সাহেব। আপনারা কি আমাকে কিংবা আমার একমাত্র ছেলে দীপকে বাঁচাতে পারবেন? এতক্ষণে একটু মুষড়ে পড়ে মদন আগরওয়াল। চেষ্টা করব, পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। কতবার পুলিশের কাছে গেছেন? সুনিতাকে আমি ডিভোর্স দিলেও দীপকে ছাড়তে পারবো না দারোগাবাবু, ও যে আমার চোখের মণি। তাছাড়া দীপও পছন্দ করে না সুনিতাকে, একটা নষ্টা প্রস্টিটিউট মাকে কোন ছেলেই বা পছন্দ করবে, বলতে বলতে ভেঙে পড়ে মদন। আপনি আদালতে যান, লিগাল অ্যাকশন নিন, পরামর্শ দেন বিলাসবাবু। পৃষ্ঠা 464। চোরা নাশনে ধর্মের কাহিনী। ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম, সই করেনি, 10 লাখ দাবি করেছে, শেষ পর্যন্ত কাল রাত্রে। একসঙ্গে জানতে চান রেজাউল সাহেব আর বিলাসবাবু। সুনিতার মামাতো ভাইয়ের বন্ধুদের দিয়ে ওর বড়বাজারের বাড়ি থেকে কিডন্যাপ করালো দীপকে, মুক্তিপণ চাইল 20 লাখ। অথচ আমি জানি দীপ কিডন্যাপ হয়নি, বহাল তবিয়াতেই আছে মামার বাড়িতে। দীপের মামার বাড়ি কোথায়? ডায়েরির পাতা খুলে জানতে চান বিলাসবাবু। কাকুরগাছির কাছে, বৈকুণ্ঠ বাগান পার হয়ে খাল পার দিয়ে গেলে আরো কাছে হয়। তাহলে বড়বাজারের বাড়িতে কে থাকে? হিসাব মেলাতে অসুবিধা হয় বিলাসবাবু। সুনিতা, নতুন ক্লায়েন্ট পেয়েছে বদ্রীপ্রসাদ তেওয়ারি, বড়বাজারের বনেদি ব্যবসায় ছিল, এখন অবস্থা পড়তির দিকে, তাই টাকা দরকার। বড়লোকের সুন্দরী বউকে ফুসলে এখন কিডন্যাপের খেলায় মেতেছে। দীপের মামার বাড়ির সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন বুঝে নিতে চান রেজাউল করিম সাহেব। খারাপ না, হবেই বা কেন, টোটালি করাপ্টেড পরিবার। আমার শ্বশুর মশায়ের এক ছেলে অক্টো আর্থারাইটিসে পঙ্গু, সংসার চলে 4 মেয়ের হাজবেন্ডদের স্কুইজ করে। আগে আমিও 5,000 টাকা মাসোহারা দিতাম, এখন দিই না। বিলাসবাবু, আপনি বরং কাকুরগাছি যান, আমি মদনবাবুকে সঙ্গে নিয়ে বড়বাজার চললাম, দীপকে পেলে সোজা থানায় নিয়ে আসবেন। চলুন মদনবাবু, সোফা ছেড়ে উঠে দাঁড়ান রেজাউল করিম সাহেব। না না, আমি কোথাও যাব না, জোরে জোরে ঘাড় নাড়েন মদন আগরওয়াল। সে কি, আপনার কিডন্যাপ হওয়া ছেলেকে উদ্ধার করতে আপনি যাবেন না? ছেলের প্রতি ভালোবাসার এই নমুনা? ব্যঙ্গ ছড়িয়ে জানতে চান রেজাউল সাহেব। না যাব না, ফালতু অপমান করবে। তাছাড়া পুলিশ সাহায্য করছে জানতে পারলে হয়তো দীপকেই খুন করে ফেলবে। কান্নার স্বর জমা হয়ে গলা ভারী হয় মদন আগরওয়ালের।
প্রয়োজনীয় ঠিকানা সংগ্রহ করে ততক্ষণে কাকুরগাছির উদ্দেশ্যে রওনা হয়ে যান বিলাসবাবু। বড়বাজারের ফ্ল্যাটে বদ্রীপ্রসাদকে পাওয়া গেলেও সুনিতা দেবীকে পাওয়া যায় না। রেজাউল সাহেবের জেরার জবাবে বদ্রীপ্রসাদ গড়গড়িয়ে স্বীকার করে সুনিতা দেবীর সঙ্গে তার মেলামেশা ভাব ভালোবাসার যাবতীয় কথা, স্বীকার করে সুনিতা দেবীর প্ররোচনাতেই দীপকে নিয়ে কিডন্যাপ কিডন্যাপ খেলার কথাও। বদ্রীপ্রসাদ স্বীকার করে গতকাল রাত ১১টা নাগাদ মোটর বাইকে চেপে বড়বাজার থেকে কাঁকুরগাছি রওনা হওয়ার কথা, উদ্দেশ্য মদন আগরওয়ালকে ভড়কি দেওয়া, কারণ মদন মাঝে মাঝেই বড়বাজারের ফ্ল্যাটে এসে দীপকে দেখে যায়। সেক্ষেত্রে বড়বাজার থেকে দীপকে সরাতে পারলে কিডন্যাপের গেমটা সহজেই বিশ্বাসযোগ্য করে তোলা যাবে। কাঁকুরগাছির মামার বাড়ির পছন্দ করে না দীপ, তাছাড়া মদনের সঙ্গে গোলমালের কারণে বাপের বাড়িতেও পাত্তা পায় না সুনিতা। মুক্তি পান চেয়ে মদনবাবুকে ফোন করত কে? ধীর অথচ গম্ভীর স্বরে জানতে চান রেজাউল সাহেব। পৃষ্ঠা ৪৬৫। সুনিতার মামাতো ভাই বিন্দেশ্বরীর নাম নিয়ে আমিই ফোন করতাম, অকপটে স্বীকার করে বদ্রীপ্রসাদ। কেন? কারণ বিন্দেশ্বরীর সঙ্গে মদনবাবুর সম্পর্ক ভালো নয়। বিন্দেশ্বরীর সঙ্গে সুনীতি প্রথম ঘর ছাড়ে বছর দুয়েক আগে চাঁদিপুরের এক হোটেলে দিন সাতেক। বিন্দেশ্বরী এখন কোথায়? তার সঙ্গে আপনার যোগাযোগ আছে? বদ্রীপ্রসাদকে থামিয়ে জানতে চান রেজাউল সাহেব। জানি না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর সুনিতা দেবীর সঙ্গে? না, আমার জানা নেই, তবে তলে তলে কিছু থাকলেও থাকতে পারে, মাথা নিচু করে বদ্রীপ্রসাদ। আপনি বলছেন সুনিতাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা বিন্দেশ্বরীর সঙ্গে শেয়ার করবেন? জেরা করেন রেজাউল সাহেব। না, কোনো উত্তর দেয় না বদ্রীপ্রসাদ, মাথা নিচু করে থাকে। গোপালকে খুন করলেন কেন? সরাসরি প্রসঙ্গে ফেরেন রেজাউল সাহেব। কোন গোপাল স্যার? নাকামি হচ্ছে? কোন গোপাল স্যার? ভ্যান চালক গোপাল মাহাতো, বৈকুণ্ঠ বাগানে মেরে এনে তাকে ফেললেন খালপাড়ে, পুলিশের মেজাজে চিৎকার করে ওঠেন রেজাউল সাহেব। বিশ্বাস করুন স্যার, আমরা কাউকে খুন করিনি, দু হাত জোর করে মিনতি করে বদ্রীপ্রসাদ। আমরা মানে? আপনি সুনিতা দেবী আর দীপ ছাড়া আর কে কে সঙ্গে ছিল? না স্যার, আর কেউই ছিল না। এখনো সত্যি কথা বলুন, গোপালকে খুন করলেন কেন? ভ্যানওয়ালার নাম গোপাল কিনা জানি না, মাথা নিচু করে বলা শুরু করে বদ্রীপ্রসাদ। বড্ড পায়তারা করছিল। কেন? বৈকুণ্ঠ বাগানের মোড়ে দীপিওকে প্রথম দেখতে পায়, অমনি চিৎকার শুরু করে, আঙ্কেল বাঁচাও, সেভ মি আঙ্কেল, এরা আমাকে কিডন্যাপ করছে, বাপির কাছে টাকা নেবে। মাথা নাড়েন রেজাউল সাহেব। দীপ বুঝলো কি করে ওকে আপনারা কিডন্যাপ করছেন? সুনিতা, সুনিতাই দায়ী স্যার। দিন রাত ছেলেটার কানের কাছে কিডন্যাপ কিডন্যাপ গান শোনালে বুঝতে পারবে না? রাস্তায় নেমে অন্তত ১০ বার একই কথা বলেছে। তাছাড়া দীপ ছোট হলেও খুব ইন্টেলিজেন্ট স্যার, ধরা পড়া আসামির শেষ জবানবন্দির মতো শোনায় বদ্রীপ্রসাদের কথাগুলো। ঠিক তখনই নিজস্ব পুলিশ বাহিনী নিয়ে ঘরে ঢোকেন বড়বাজার থানার ওসি গোবিন্দ গোপাল গুপ্ত। পৃষ্ঠা ৪৬৬। চোখ আর আঙুলের ইশারায় গোবিন্দবাবুকে বসতে অনুরোধ করেন রেজাউল সাহেব। বদ্রীপ্রসাদের চোখে চোখ রেখে জানতে চান, তারপর? তারপর গোপাল আপনাদের বাধা দিল? হ্যাঁ স্যার, ভ্যান চালিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালো, দীপকে বোধহয় আগে থেকেই চিনত লোকটা, বিক্রমবাবু কা দামাদ না কি যেন বলছিল। তারপর? তারপর বাইক থামতেই দীপ স্কুল ব্যাগটা ভ্যানের উপর ছুঁড়ে সুনিতাকে ঠেলে ভ্যানের সামনে চলে যায় আর বলতে থাকে সেভ মি আঙ্কেল। তখন কি করা উচিত বুঝতে না পেরে লোকটাকে একটা ধাক্কা মারি, প্রথমে লাইট পোস্টে, পরে চায়ের দোকানে টিনের চালের ধাক্কা খেয়ে লোকটা গড়িয়ে পড়ে ড্রেনের পাশে, সঙ্গে দীপের স্কুল ব্যাগ। তারপর সুযোগ বুঝে পালাতে যাই আমরা, কারণ দীপের চিৎকার শুনে লোকজন জড়ো হলে কিডন্যাপার বলে আমাদের পিটিয়ে মারবে। এক মুহূর্ত চুপ করে থাকে বদ্রীপ্রসাদ। গোপালের লাশ কিন্তু পাওয়া গেছে খালপাড়ে, বৈকুণ্ঠ বাগান থেকে অনেক দূরে, স্মরণ করিয়ে দেন রেজাউল সাহেব। লাশ? লোকটা মারা গেছে স্যার, কিন্তু বিশ্বাস করুন, হাউ হাউ শব্দে কেঁদে ফেলে বদ্রীপ্রসাদ। নো নো ড্রামা, নাটক করবেন না, কিভাবে কি দিয়ে খুন করেছেন বলে ফেলুন, আর লাশটাই বা অত দূর গেল কিভাবে? বিশ্বাস করুন স্যার, খুন আমি করিনি, লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে বাইক নিয়ে পালিয়েছিলাম, কিন্তু দীপের পাদাপানিতে শেষ পর্যন্ত থামাতে হলো খালপাড়ে, নইলে বাইক উল্টে আমাদের তিনজনেরই মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। খালপাড়ে বাইক থামিয়ে আমরা দীপকে বোঝাবার চেষ্টা করেছিলাম, ইট ইজ নাথিং বাট আ গেম। ঠিক তখনই রক্ত মাখামাখি লোকটা ভ্যান টানতে টানতে আবার এসে হাজির হলো, টানাটানি করতে লাগলো দীপকে। অমনি আপনি ইয়া বড় এক পাথর তুলে গুঁড়িয়ে দিলেন গোপাল মাহাতোর মাথাটা, দাঁতে দাঁত চেপে বললেন রেজাউল সাহেব। না স্যার না,
দীপকে ছাড়িয়ে নিয়ে আমি আর সুনিতা আবার ধাক্কা মারলাম লোকটাকে। তারপর কি হয়েছে জানি না, আমরা পালিয়ে গেলাম। কোথায়? কাকুরগাছি। সেখানে সুনিতা আর দীপকে ছেড়ে আমি একাই বাড়ি ফিরে আসি রাত একটা নাগাদ। শেষ অধ্যায় পৌঁছে দু হাতে মুখ চেপে রাখে বদ্রীপ্রসাদ। মোবাইল ফোন বেজে ওঠে রেজাউল সাহেবের। হ্যাঁ বিলাসবাবু, বলুন। সুনিতা দীপকে অ্যারেস্ট করুন। দীপ ভর্তি? কোন নার্সিংহোমে? না না, তেমন কিছু হয়তো নাও হতে পারে, রিফ্লেকশন অফ শক থেকে জ্বর হয়েছে, ভুল বকছে। এনিহাও নার্সিংহোমেও কাউকে পাঠিয়ে দিন, দীপের স্টেটমেন্টও দরকার। হ্যাঁ হ্যাঁ, মদনবাবুকে ডিটেইন করুন। গোবিন্দ গোপালবাবু এসে গেছেন, বদ্রীপ্রসাদকে অ্যারেস্ট করে নিয়ে আসছি।